नमस्कार आमार चैनेले तोमादेर सबाइके स्वागत। तो शेष अब्दि अपेक्षार अवसान हयेई गेल। 10 दिनेर जन्य आमि कोथाय एसेछि तार प्रत्येकटा ब्लग आस्ते आस्ते आपलोड होते थाकछे। तो आजके हच्छे आमरा पुरीते आजके निये 2 दिन। तो आज आमरा सेकेंड डेते एसेछि हच्छे लाइट हाउसे। जारा पुरी एसेछो तारा जानबे। एर आगे तो तोमादेर हच्छे मिनि ब्लगे पोस्ट हो ही गेछे लाइट हाउसटा कि आमी डिटेल्स बोलिनी, बाट आमी निजेओ जानि ना लाइट हाउसटा कि। आमादेर एखाने बाप माने बड़रा बोलछिलो जे लाइट हाउस थेके नाकि ओई सिगनल देवा हय जहाज नौको एगुलोके समुद्रे। तो सेटाई तो अनेकगुलो सीढ़ी, माने प्रचुर सीढ़ी, एत उँचू। तो सब सीढ़ी पेरिये आमरा ओपरे उठेई पड़ेछि। মানে এই ওপরে উঠতে আমাদের এত কষ্ট হয়েছিল, কিন্তু যখন আমরা একেবারে ওপরে উঠলাম তো তখন আর কি সব কষ্ট দূর হয়ে গেছে। এত সুন্দর ভিউ দেখেছি, মানে সত্যিই সুন্দর। তোমরা নিজেরাই দেখো, মানে এই লাইট হাউস থেকে উঁচু আর কি লাইট হাউসটা, তো সেখান থেকে নিচে এই সমুদ্র, জাস্ট অসম। মানে সত্যি অসাধারণ ভিউ, তোমরা নিজেরাই দেখে বলবে, কমেন্টে তো জানিওই কেমন। সত্যিই খুব সুন্দর ভিউ আমরা দেখতে পেয়েছিলাম। তো তারপর আর কি সবাই একটু ফটোশ্যুট করছিল, আমিও করে নিচ্ছিলাম, বাবা মা সবাই মিলে আমরা ফটোশ্যুট করছিলাম। তো তোমরা নিজেরাই দেখো, মানে আমার আমি তো বলে বোঝাতেই পারছি না আমার কতটা ভালো লেগেছে। মানে এত কষ্ট করে উঠছি, যখন উঠছি তখন তো মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, এতটা উঁচু হেসেই মানে পেরিয়ে পেরিয়ে সিঁড়ি পেরিয়ে পেরিয়ে। আমি নামার সময় তোমাদের দেখাবো কত সিঁড়ি, শেষ হবে না। তো সেটা মানে উঠে যে এই এত সুন্দর মানে ভিউ দেখবো আমরা একদমই ভাবিনি। তো মানে বলে না কি কষ্ট করলে কেষ্ট পায়, তো সেই রকমই আর কি। তো এখানে ওঠার টাইম হচ্ছে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। তো আমাদের আসতে এমনি লেট হয়ে গেছিলো, প্রায় আমরা এসেছিলাম 4:30টার সময়। তো এবারে হচ্ছে আমাদের নেমে যাওয়ার পালা। তো আমরা নেমে আসার সময় দেরি হয়েছিল বলে আমরা অটো করে এসেছিলাম, কিন্তু এখন যেহেতু কোনো তাড়া নেই তাই আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাবো। তো তার আগে তোমাদের আমি দেখাই কতগুলো সিঁড়ি পেরিয়ে আমরা উঠেছিলাম। তো এবার নামার পালা, দেখো শুধু কত সিঁড়ি, মানে নামতে নামতে আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিলো। যখন উঠছিলাম তখন তো ছিলই, কিন্তু উঠে যা দেখলাম তারপর মন ভালো হয়ে গেল, নামার সময় ওফ। তো এবার হচ্ছে আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাব। তোমাদের তো আমি মিনি ব্লগে এমনি দেখিয়েছিলাম, মানে সমুদ্রের এই রাত্রেবেলা মানে কত সুন্দর লাগে, এখন তো এই সন্ধে সন্ধে, তারপর এই সমুদ্রের ধারে যখন এই লাইটগুলো জ্বলে আরও সুন্দর লাগে। যারা পুরী এসেছো তারা জানবে, যারা এখনও আসোনি তারা আমার ব্লগে তো দেখতেই পাচ্ছো, কিন্তু আমি রেফার করব যে তোমরা অবশ্যই পুরী এসো, সত্যিই সুন্দর জায়গা। আমি তো আগে একবার এসেছিলাম, তখন ছোট ছিলাম, কিন্তু এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, নিজের চোখ দিয়ে দেখছি, সত্যি 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 অসাধারণ। মানে পাহাড় বলে অনেকের পাহাড় প্রিয়, আমার নিজেরই পাহাড় প্রিয়, কিন্তু সমুদ্র সৈকত প্রিয় নয় বলবো না। আমার পাহাড় ভালো লাগে, কিন্তু সমুদ্র সৈকতে এলে মনটা ভালো হয়ে যায়, ওটা মানে প্রিয়। অবশ্যই পাহাড় প্রিয়, তারপরেই সমুদ্র সৈকত, কিন্তু এলে ফিরতে আর ইচ্ছা হয় না। তো সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আমাদের হোটেলের কাছে চলেই এলাম। তো এবার আমরা কিছুক্ষণ এইখানটা বসবো আর কি, এই সমুদ্রের স্রোত দেখবো। মানে সমুদ্রে অনেকে বলে না কি দেখার আছে, কিন্তু এই যে স্রোতটাই দেখার, প্রতিদিন দেখতে ইচ্ছা করে। কাল তো ফার্স্ট ডে, কাল আমরা এসেই চলে এসেছিলাম, আমি মিনি ব্লগে তোমাদের শেয়ার করেছি। আজকে সেকেন্ড ডে, আজকেও আমরা এলাম, প্রতিদিন একবার করে আমাদের আসতেই হবে এই সমুদ্রের ধারে। তো সব ব্লগ আর কি আসবে পরপর। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। আমার তো খুব এনজয় হচ্ছে, তোমরা ভিডিও দেখে কতটা এনজয় করছো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমরা লাইক শেয়ার কমেন্টস করলে আর চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি করে ভিডিও করতে ভালো লাগে আমার। তোমরা যত আমাকে লাইক করবে, আমার ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার তত ভালো লাগবে আরও ভিডিও করতে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, আবার অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।